বিএনপি ও সমন্বয় দলগুলোর অবরোধে জ্বালাও পোড়া ও সহিংসতা প্রতিরোধে রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। সকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ, উত্তরা, যাত্রাবাড়ি, সবুজ বাগ সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয় তারা। তারা জানান, জ্বালাও পোড়াও করলে সমুচিত জবাব দেওয়া হবে, অবরোধের নামে সহিংসতা বন্ধ না করলে বিএনপি ও জামাত সন্ত্রাসীদের সব কার্যালয়ে তালা দিয়ে অবরুদ্ধ করে দেয়া হুঁশিয়ারি দেয় তারা। দর্শক, এই মুহূর্তে রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আছেন দীপ্তচন্দ্র পাল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। দীপ্ত, অবরোধ প্রতিরোধে কি বলছে আওয়ামী লীগ নেতাকর্মীরা, আর এর সাথে জানাবেন যে অবরোধ প্রতিহত করার জন্য কি ধরনের কর্মসূচি পালন করছেন তারা? সাথে প্রথমে জানিয়ে রাখি, অবরোধ প্রতিরোধে কিন্তু ঢাকা সহ সারা দেশেই কিন্তু শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আমি এখন রয়েছি 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউতে। এখানে কিন্তু দেখা যাচ্ছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ সহ যে আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে শান্তি সমাবেশ করছে। এখানে একে একে কিন্তু জড়ো হচ্ছে। সকালে যে চিত্রটি আমরা এখানে দেখিয়েছিলাম, যে নেতাকর্মীদের স্বল্পতা দেখিয়েছিলাম, সেটি কিন্তু এখন পরিপূর্ণ হয়ে গেছে। পাশাপাশি একটু যদি বলি যে নেতাকর্মীদের উজ্জীবিত করতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ কিন্তু এখানে 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউতে একটি কনসার্টের আয়োজন করছে। সেখানে কিন্তু বিভিন্ন শিল্পীরা এসে নেতাকর্মীদের যে উজ্জীবিত রাখার জন্য কিন্তু বিভিন্ন গান পরিবেশনা করছেন। আমরা নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু যেটি জানিয়েছেন যে বিএনপি জামাতের এই অবৈধ অবরোধ এবং এই সন্ত্রাসী কার্যক্রমকে রুখে দিতে, জনগণের জানমাল রক্ষায়, জনগণ যাতে আশ্বস্ত হয়ে তার কাজে বেরোতে পারেন, সেজন্য কিন্তু তারা মাঠে রয়েছেন এবং আগামীতেও মাঠে থাকবেন। যে নির্বাচনকে সামনে, আসন্ন জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী না বানিয়ে তারা ঘরে ফিরবেন না, এমনটি কিন্তু তারা জানাচ্ছেন। আর পাশাপাশি যেটি বলছেন যে শুধু 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউ নয়, উত্তরা, যাত্রাবাড়ি, ফারঙ্গেট, সবুজবাগ সহ বিভিন্ন এলাকায় মোড়ে মোড়ে প্রতিটি থানা, প্রতিটি ইউনিট, প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীরা কিন্তু তাদের স্বস্ব অবস্থানে প্রস্তুত রয়েছে যে কোনো ধরনের নাশকতা ঠেকানোর জন্য। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তারাও কিন্তু প্রস্তুত রয়েছেন এবং যেখানে নাশকতা দেখা দিবে তারা কিন্তু সেটি প্রতিহত করতে সক্ষম, এমনটি জানাচ্ছে নেতাকর্মীরা। তো সাথে এই ছিল 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে অবরোধের বিরুদ্ধে আওয়ামী লীগের শান্তি সমাবেশের সবশেষ তথ্য। জি, আপনাকে ধন্যবাদ দর্শক। এতক্ষণ রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে জানাচ্ছিলেন দীপ্তচন্দ্র পাল।